হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না, তোমরা দেখছো মান্নাস কোচিং। তো বেশি না দেরি করে আমি কিন্তু ভিডিওটা নিয়ে চলেই এলাম, এবং এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং সুখবর অনেকের জন্যে, কারণ অনেকে আমাকে মেসেজ করেছিল সাপ্লি এক্সাম নিয়ে। তো অনেকে মেসেজ করেছিল এবং অনেকে মেসেজ করেছিল যে এমন কিছু জন আছে যারা বিশেষ কোনো কারণে এই বছরে এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারেনি, কিন্তু তারা জিজ্ঞাসা করছিল যে এবছর পরীক্ষা দিতে পারবে কিনা। তো তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট নিউজ, এবং এটা হচ্ছে হিড়িম্বাচন্দ্র কলেজের, যেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারের একটা কলেজ, সাউথ সিটির কলেজ। তো সেই কলেজ থেকে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, এবং এই এই যে নোটিশটা পাবলিশ করা হয়েছে এটার কিন্তু সন্ধান দিয়েছেন আমারই একজন সাবস্ক্রাইবার, তো থ্যাংকস টু হিম। এবং এই যে নোটিশটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কী বলেছে একবার খালি দেখে নাও, তারপর আমি তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে বলছি। তো দেখো, 25/9/2020 কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, এবং এখানে বলেছে যে দ্য স্টুডেন্টস অফ বিএ, বিএসসি, বিকম পার্ট থ্রি এক্সামিনেশান হু হ্যাভ নট ফিল্ড ইন দ্য ইউনিভার্সিটি এক্সামিনেশান ফর্ম অ্যান্ড ডিজায়ার টু অ্যাপিয়ার ইন দ্য কামিং এক্সামিনেশান ফ্রম 1/10/2020 আর আস্ক টু ভিজিট দ্য কলেজ অফিস পজিটিভলি অন অ্যান্ড বিফোর 28/9/2020 বিটুইন 12:30 PM অ্যান্ড 2 PM নো রিকোয়েস্ট উইল বি এন্টারটেন্ড আফটার দিস স্টিপুলেটেড টাইম। তো এখানে বলেই দিচ্ছে যে যারা পার্ট থ্রির জন্যে ফর্ম ফিল আপ করেনি, ইউনিভার্সিটির যে ফর্ম হয় যে আমরা ফিল আপ করেছি, আমরা যারা রেগুলার স্টুডেন্টরা তারা যারা ফিল আপ করেছি, এবং যারা ফিল আপ করেনি কিন্তু এবছর এই যে অনলাইন এক্সামিনেশান হচ্ছে, এই যে ঘরে বসে এক্সামিনেশান, এটার জন্য কিন্তু তারাও কিন্তু হয়তো অনেকে আফসোস করছে। তো তাদের জন্য এটা খুবই সুখবর যে এই কলেজ থেকে বলা হচ্ছে যে 1 তারিখ থেকে যে এক্সামটা হচ্ছে তার জন্যে যদি যারা এখনও পর্যন্ত পরীক্ষা দিতে চাইছে এই যে এক্সামিনেশানটা হবে পার্ট থ্রির, তো তার জন্য কিন্তু 28 তারিখের মধ্যে 12:30 থেকে 2টোর মধ্যে এই কলেজের অফিসে কিন্তু যোগাযোগ করতে বলছে, অর্থাৎ তাদের কিন্তু এক্সামিনেশান দেওয়া যাবে। তো এই মাত্র আমাকেও একজন কমেন্ট করেছিলেন, আমি কিন্তু তাকে বলেছিলাম যে কলেজের সঙ্গে যোগাযোগ করতে, তো তার অবশ্যই ডাউটটা হয়তো ক্লিয়ার হয়ে গেল। তো এবারে বলে রাখি, এটা হচ্ছে হিড়িম্বাচন্দ্র কলেজ থেকে কিন্তু নোটিশ দিয়েছে, এবং যেহেতু এটা একটা কলেজ থেকে নোটিশ দিয়েছে, তো আশা করা যাচ্ছে যে তোমাদের কলেজ থেকেও নিশ্চয়ই এরকম কোনো ব্যাপার আছে, হয়তো কলেজ নোটিশটা পাবলিশ করতে পারছে না বা কোনো কারণে। তোমরা কলেজের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করো, কারণ যেহেতু একটা কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যেহেতু এরকম একটা নোটিশ দিয়েছে, তো তোমাদের কলেজ থেকেও কিন্তু সেই সুবিধা হয়তো আছে। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি বা কোনো কারণে এই বছর পরীক্ষা দিতে প্রিপেয়ার ছিলে না, তো কিন্তু এখন তোমরা পরীক্ষাটা দিতে চাইছো তোমাদের বন্ধুদের হেল্প নিয়ে হোক বা গ্রুপ স্টাডিজ করেই হোক, তো তোমরা কিন্তু এবছর পরীক্ষাটা দিতে পারবে। তো তোমরা কলেজের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো, তাহলে কিন্তু কলেজে কিন্তু তোমাদের সেই সমস্ত যে কোয়ারিগুলো আছে সেই সমস্ত কিছু কিন্তু সলভ করে দেবে, এবং তোমরা কিন্তু তাড়াতাড়ি করো, কারণ 28 তারিখের মধ্যে কিন্তু যোগাযোগ করতে বলা হয়েছে, আর কিন্তু 2-3 দিনই হাতে আছে, এবং কলেজের সঙ্গে যোগাযোগ করে তোমরা এই জিনিসটাকে কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে। তো আমার মনে হলো এই যে নোটিশটা সেটা তোমাদের খুবই হেল্প করবে, তাই নিয়ে চলে এলাম সঙ্গে সঙ্গেই। তো আর যে আমার ফ্রন্ট পেজ এবং বাদবাকি যে গোটা অ্যান্সার শিট তৈরির যে ভিডিওটা সেটা শীঘ্রই আসবে, তো সেটার জন্য অবশ্যই ওয়েট করো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটাকে যত পারো শেয়ার করো, যারাই দেখো না কেন তোমার অনেক বন্ধু এরকমও আছে যারা এবছর পরীক্ষা দিতে চায়, তো তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটা একেবারেই এক্সক্লুসিভ, এটা ইউটিউবে আপাতত তুমি কোথাও পাবে না, এটা আমার গ্যারেন্টি। তো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।